ঢাকার ধামরাইয়ের নওগাঁও গ্রামে দুই তরুণ তরুণী ভালোবাসার টানে অজানার উদ্দেশ্যে পাড়ি জমায়। মেয়ের খোঁজ না পেয়ে ছেলের বাড়িতে হামলা চালায় মেয়ের পরিবারের সদস্যরা। সেখান থেকে ছেলের বাবা আমিনুল ইসলামকে ধরে নিয়ে প্রকাশ্যে বেধড়ক মারধর করে। শুধু মারধর করেই ক্ষান্ত হননি, জনসম্মুখে তাকে অপমান অপদস্থ করা হয়। দেখি 30-40 জন লোক আইসা লাইতেছে, টিনটুন ভাঙে নিছে, আমার চাচার এখান থেকে আশ্রয় নিয়ে গেছে দোকান পারে নিয়ে, তার তো চরথাপড় মারতেই আছে। ওই তোর ছেলের ফোন দিয়ে তোরে বাঁচাইবার কো পারলে, মোবাইল দিয়ে মাথা পিছিয়ে ঘুষাইছে, হাত দিয়ে ঘুষাইছে, পরে উঠে না দেখে টানতে টানতে শার্টের গুদাম ছেড়ে মারতে মারতে নিয়ে গেছে। কোনো গ্রামে যিনি এরকম জনি অত্যাচার কারোর জুলুম জানি না করে নেই একটা সুস্থ বিচার চাই। ছেলের বাড়িতে হামলার পরপরই ফিরে আসে মেয়েটি, কিন্তু 4 সেপ্টেম্বর আবারও ছেলের বাবা গুরুতর অসুস্থ আমিনুল ইসলামকে বাড়ির পাশে দোকানের সামনে অপমান করে মেয়ের পরিবারের সদস্যরা। ছেলে কে জোর করে নিতে পারতো, মেয়ে যদি না গেত, ছেলে মেয়ে উভয় মিলাই তো গেছে, না গেলে কি আর ছেলের দোষ আমি বলবো কেন? আমিনুর যাইবো না তখন ও বলে কলারে ধরে আরে বলে ধরে থাপড় দিছে। এতে মানসিকভাবে ভেঙে পড়েন তিনি এবং ওই রাতেই মৃত্যুর কোলে ডলে পড়েন ছেলের বাবা। যেখানে নাকি একটা মৃত্যুর মতো ঘটনা ঘটেছে তার অভিযোগ অবশ্যই থানায় নেওয়া উচিত ছিল, বিচার অবশ্যই হতে হবে এটার। আমি জনপ্রতিনিধি হিসেবে এটার তীব্র প্রতিবাদ করছি, আমি চাই এটা সুষ্ঠু নিরপেক্ষ তদন্ত। যে মানুষের অধিকারকে এটাকে খর্ব করা হয়েছে, এটা জুলুম, একটা অত্যাচার এবং এর একটা কঠিন বিচার হওয়া উচিত। পিতার এমন মৃত্যু মেনে নিতে পারেনি পরিবার, ছুটে যান ধামরাই থানা পুলিশের কাছে। 3 দিন গেছি, একদিন সকালে গেছি, দুপুরে গেছি, রাত্রে গেছি, যা যা বসে থাকতে কিন্তু স্যার আমাদের মামলাগুলো নেয়নি। পুলিশের কাছে যাওয়ার পর বললো যে এখন তো লাশ দাফন করে বলাইছো, এখন আর কি হইব, এখন আর কিছু হইব না, এলাকায় বসে এটা মীমাংসা করে দাও, থানায় যাও, কোনো আশ্রয় হবে না, এখন আপনাদের কাছে আমরা এটার বিচার চাই, আশ্রয় চাই, আমার সঠিক বিচার চাই। আমার বাইরে না ধরে আমার আব্বার উপরে এরকম অত্যাচার করলো, আমার বাইরে থানা দিত তাও আমরা কিছু করতাম না, যে অন্যায় করছে আমার শাস্তি দেখ, গাছে থাকে বাঁধছে পেরাক ডালব। অবশ্যই মেয়ের পরিবারের সদস্যরা ঘটনাটিকে অতিরঞ্জিত উল্লেখ করে নিজেদের নির্দোষ বলে দাবি করে। আমিনুল তো মারধর করবো কি কারণে, মেয়েরে তো জোর করে এনেছে নিয়ে গেছে, ওখান হলো মেয়ে হলো উদ্ধার করো, মেয়ে তো দিয়ে দিছি, ভাই বেড়াদার যারা আছে হেরা লোকে মেয়ে উদ্ধার করে আনছে। যদিও পুলিশ বলছেন কোনো লিখিত অভিযোগ পেলে আইন অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করা হবে। আব্দুর রশিদ তুষার, মাই টিভি, ধামরাই, ঢাকা।